ডলারের দাম যত বাড়ে ততই আমাদের সমস্যা হয়, এই বিমান ভাড়া বাড়ে। আর আপনারা জানেন যে প্রতিটা দেশে, বিশেষ করে ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা বা আপনার মিডল ইস্ট আছে, এশিয়ার মধ্যে আছে, যারাই আপনার এই আমাদের মতো শ্রমিক নিয়োগ দেন, তারা একটা নির্দিষ্ট ফি ডলারের মাধ্যমে নিয়ে থাকেন। এই ডলারের মূল্যটা বাংলাদেশে যদি বেড়ে যায়, সেক্ষেত্রে আমাদেরও কয়েক গুণ অতিরিক্ত টাকা গুনতে হয়। দূর প্রবাসে যে সকল ভাই বোনেরা অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশের চাকা সচল রেখেছেন, তাদের কাছে আমি বিনীত অনুরোধ করছি, আপনারা দেশের এই ক্লান্তি লগ্নে আপনারা বাংলাদেশে প্রচুর ডলার পাঠান। বাংলাদেশে যে পরিমাণ ডলারের দাম দিন দিন বাড়ছে, এজন্য আমাদের যারা প্রবাসগামী ভাই বোনেরা আছে, তারা অনেকেই আর্থিক সংকটের কারণে যেতে পারছে না। যত ডলারের দাম বাড়ে ততই এই প্রবাসগামী ভাই বোনদের বিদেশ যাত্রা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে। প্রিয় দেশবাসী, দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরা যারা বাংলাদেশ থেকে প্রবাস পাড়ি দিতে চাচ্ছি, যে সমস্ত ভাই বোনেরা আছে, দিন দিন যেভাবে ডলারের মূল্য বৃদ্ধি হচ্ছে, এই মূল্য বৃদ্ধির কারণে আমাদের যে আনুষাঙ্গিক জীবন মান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এমনিতেই বাংলাদেশের সাধারণ মানুষের চলাফেরা করতে খুবই কষ্ট হচ্ছে। বাংলাদেশে যেভাবে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে, একটা সাধারণ যারা 8-10 হাজার টাকা ইনকাম করে, তাদের চলা একেবারে অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। সহনশীল করতে পারে একমাত্র আমার যারা প্রবাসী ভাই বোনেরা আছে, যারা অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশকে সঠিক এবং সচল রাখে, তারাই। তা আপনারা যারা প্রবাসে আছেন, তারা যদি বাংলাদেশে রেমিটেন্স পাঠান, বাংলাদেশের চাকাটা সচল হয় এবং ডলারের দামটা একটু কমে, ডলারের দামটা কমলে আমাদের বাংলাদেশ একটা স্থিতিশীল থাকে, এবং ডলারের দাম যখন কম হয়, তখন আমাদের বাংলাদেশের যেসব প্রবাস পাড়ি দিতে যাচ্ছেন যেসব ভাই বোনেরা, তারা ইজিলি কিন্তু যেতে পারে, তাদের আর কোনো আর্থিক সমস্যা থাকে না। আর বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানও কোনো ঝামেলা করে না। ডলারের দাম যত বাড়ে ততই আমাদের সমস্যা হয়, এই বিমান ভাড়া বাড়ে। আর আপনারা জানেন যে প্রতিটা দেশে, বিশেষ করে ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা বা আপনার মিডল ইস্ট আছে, এশিয়ার মধ্যে আছে, যারাই আপনার এই আমাদের মতো শ্রমিক নিয়োগ দেন, তারা একটা নির্দিষ্ট ফি ডলারের মাধ্যমে নিয়ে থাকেন। এই ডলারের মূল্যটা বাংলাদেশে যদি বেড়ে যায়, সেক্ষেত্রে আমাদেরও কয়েক গুণ অতিরিক্ত টাকা গুনতে হয়, যে কারণে আমাদের বাংলাদেশ থেকে অনেক প্রবাসী ভাই বোনেরা প্রবাস পাড়ি দিতে পারেন না। আর যেসব ভাই বোনেরা আছেন, তাদেরকে বিনীত অনুরোধ, আপনারা বাংলাদেশে আপনার প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত যেটুকুনি পারেন, আপনি সেই ডলার বাংলাদেশে পাঠান, বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখুন। এবং আমরা যারা আমাদের মধ্যে দেশপ্রেম আছে, আমরা বিদেশে যেতে চাচ্ছি, তাদের সহযোগিতা করুন। ডলার সংকটের কারণে বিদেশ থেকে আমরা যারা মিল ফ্যাক্টরি যা বা ব্যবসা বাণিজ্য করে, তারা অনেক কিছুই আনতে পারে না, অনেক দিক থেকে একটা নিষেধাজ্ঞার মধ্যে পড়তে হয়, ফলে দেশের অর্থনৈতিক নৈতিক চাকা কিন্তু বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। প্রিয় প্রবাসী ভাই ভাই ও বোনেরা, আপনারা
আমি আবারও বিনীতভাবে বলছি যে আপনারা দেশের টাকা সচল রাখুন এবং আমাদের আর্থিকভাবে সচ্ছল করুন। আর যারা বাংলাদেশ থেকে বিদেশে যেতে চান, তাদের যারা রিলেটিভ আছে প্রবাসে, তাদেরকেও আপনারা বলবেন যে হ্যাঁ, তোমরা একটু বেশি করে রেমিটেন্স পাঠাও, আমাদের বাংলাদেশের টাকাটা একটু সচ্ছল হোক, তাহলে আমরা ইজিলি যেতে পারবো। বাংলাদেশ থেকে যারা বিদেশে যেতে চাচ্ছেন, এশিয়া, ইউরোপ বা মধ্যপ্রাচ্য, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আপনার যদি কোথাও এই বিষয়ে যে প্রতিবাদ করার ব্যবস্থা থাকে, অবশ্যই আপনারা প্রতিবাদ করবেন। দেখেন, বাংলাদেশের প্রচুর ডলার ছিল, প্রচুর টাকা ছিল, সেসব টাকা পয়সা অনেকটাই লুটপাট করে নিয়ে গেছে। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের এক্ষেত্রে খুবই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আজ যদি বাজারে একটা জিনিসের দাম একরকম হয়, আগামীকালকে হয়ে যায় অন্যরকম। আসলে আমরা একটা কি যে একটা পরিস্থিতির মধ্যে আছি, আমি সেটা ভাষায় বলতে পারছি না। তবে যারা ধৈর্যশীল আছেন, তাদেরকে আমি আরো ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। এবং আমরা যারা চাকরি করি, গন্ডারের মতো মোটা হয়ে গেছে আমাদের চামড়া, যে কারণে আমরা প্রচুর ধৈর্য সহ্য করে আমরা কিন্তু যে কোনো একটা পেশায় নিয়োজিত থাকি। তো ভাই, আপনারা যারা আর্থিকভাবে সচ্ছল আছেন, তারাই পারেন একটু দেশটাকে এগিয়ে নিতে। আপনি বর্তমান সময়ে যে সব পণ্যের দাম বাড়তি থাকবে, সেই সব পণ্য অল্প অল্প কোনো করে কিনবেন, প্রয়োজন অনুযায়ী কিনবেন, অতিরিক্ত পণ্য বর্জন করুন। আমাদের বাংলাদেশ প্রায় 70-80% পণ্যই আমদানি করতে হয়, আর এই আমদানির পরে প্রচুর ডলার চলে যায়, যে কারণে আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি। আমাদের এজন্য প্রচুর ডলার দরকার, বিশেষ করে বাংলাদেশে প্রচুর ডলারের দরকার। আমরা যারা বিদেশে যেতে চাই বা চাচ্ছি, যেসব ভাই বোনেরা, ইনশাআল্লাহ আমরাও বাংলাদেশে বিদেশে যদি যেতে পারি, সুষ্ঠু সুন্দরভাবে কাজ করতে পারি, তবে বাংলাদেশকে আমরাই সমৃদ্ধশালী করে এগিয়ে নিতে পারবো বলে আমি আশা করছি।